আসসালামু আলাইকুম হোমফেয়ার বিডি ডট কমে আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা সিফাই বাগ থেকে তো দেখবো এগারোশো দশ স্কোয়ার ফিটের একটি ব্র্যান্ড নিউ প্রপার্টি সিঁড়ির এরিয়াটাতে দাঁড়িয়ে আছি লিফটের এরিয়াটা দেখে নিব সাথেই থাকবেন শেষ পর্যন্ত একসাথে সম্পূর্ণ প্রপার্টিটা তো দেখে নিব প্রাইসটা কত থাকছে ফ্যাসিলিটিস কি কি পাবেন সব কিছু কিন্তু জানিয়ে দিব ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন আমাদের প্রতিদিন যে নতুন নতুন প্রপার্টিগুলো আপনাদের জন্য আমরা নিয়ে আসছি সেগুলোর আপডেট পেয়ে যেতে তো এই দিক থেকে এন্ট্রিটা করবো এগারোশো দশ স্কোয়ার ফিটের মধ্যে শুরুতেই কিন্তু ড্রয়িং ইনকাম ডাইনিং এরিয়াটা আমরা দেখে নিব তিন বেড দুই বাদ দুই বেলকনের এই প্রপার্টি ড্রয়িং ডাইনিংটা কিন্তু একসাথে থাকছে যারা একটু ছোট প্রপার্টির মধ্যে তিনটা বেডরুম খুঁজে থাকেন বা সুন্দর করে মানে একটু কাস্টমাইজ করা থাকে প্রত্যেকটা জায়গা ইউজ করা যায় এই রকম প্রপার্টিটা কিন্তু একদম ওইভাবেই করা হয়েছে এদিকে থাকছে ফার্স্ট বেডরুম একটা জানালা কিন্তু থাকছে আমরা যেই এরিয়াটা আছি এই এরিয়াটার নাম হচ্ছে শাহেরুন বাগ যেটা সিপাহী বাগ নামেও পরিচিত বাসিপাই বাগের মধ্যেই পড়েছে আপনি খিলগা গোরান অথবা রামপুরার যে বেটার লাইফ হসপিটালের যে গলিটা এখান থেকেও কিন্তু আপনি এন্ট্রিটা করতে পারবেন একদম সারাউন্ডিংয়ে কিন্তু আপনি অনেকগুলো এরিয়া পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের কমন বাথ এরিয়াটা দুইটা বাদ দেখবো একটা অ্যাটাচ বাদ একটা কমন বাদ এখানে ফ্লোরাল কিন্তু একটা টাইলস মাঝে ইউজ করা হয়েছে ফিটিংস ম্যাটেরিয়ালসগুলো একদম আধুনিক পেয়ে যাবেন এই পাশে কিন্তু একটা বেসিন কাউন্টার সেট করা রয়েছে পাশে আমাদের কিচেন এরিয়াটা রয়েছে স্পেসটা কিন্তু অনেক থাকছে সুন্দর করে কিছু কাউন্টার করে দেওয়া হয়েছে স্টোরেজের জন্য আর আপনি চাইলে তো এগুলো ক্যাবিনেট করে নিতেই পারেন এছাড়াও না চাইলে এমনিতেই কিন্তু একদম সুন্দর করে করা আছে আপনি এভাবেই ইউজ করে নিতে পারেন বেসিন কাউন্টারটা নিচে একটা ডাউন ওয়াশ এরিয়া দেওয়া আছে স্টোভের জায়গা সবই কিন্তু থাকছে আর পর্যাপ্ত আলোটা পাবেন পুরোটা ফ্ল্যাটের মধ্যে কারণ এই সাইডটা থাকছে একদম রোড সাইড ব্লকেজ হওয়ার কোনো সুযোগই নাই সম্পূর্ণ বিল্ডিংটা নয় তলা আমরা দ্বিতীয়তলার একটা ফ্ল্যাট দেখছি এটার সাথে অ্যাটাচ বাদ বেলকুনি কিন্তু দুইটাই থাকছে মিরর পলিশের টাইলসটা পেয়ে যাচ্ছেন এখানে নর্থ ফেসিংয়ের একটি প্রপার্টি দেখছি দেখছি এই পাশটা যেহেতু রোড সাইড ওয়াইড একটা রোড থাকছে একদমই মানে আপনি খোলা পাচ্ছেন কখনোই ব্লকেজ হবে না আর এই পাশে হচ্ছে আমাদের অ্যাটাচ বাথ এরিয়াটা থাকছে বেসিন কাউন্টারটা করা হয়েছে বলছিলাম যে ফিটিংসগুলো সব সবই মডার্ন পেয়ে যাবে মাঝে ফ্লোরাল একটা টাইলস ইউজ করা হয়েছে তো সাপকাঠা কাঠা ল্যান্ডের উপরে করা হয়েছে এই বাড়িটা আর চারটা করে ইউনিট থাকছে প্রত্যেকটা ফ্লোরে আমরা এখন দ্বিতীয় এগারোশো দশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট দেখছি আর থার্ড বেডরুমটা দেখতে দেখতে একটু বলে দেই ইলেকট্রিসিটি ওয়াটার ব্যাক আপ লিফটের সুবিধা জেনারেটের সুবিধা সব কিছুই পাবেন একটা কার পার্কিংও কিন্তু থাকছে এই পাশেও কিন্তু একটা বেলকনি এরিয়া থাকছে তো যারা এই দিকে মানে সিপাহী বাগ বা নতুন বাগ বা খিলগাঁড় আশেপাশে মানে এটা না আপনি চারো পাশ থেকেই রোডটা পাচ্ছেন যারা এই এরিয়াতে প্রপার্টি খুঁজছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করে ভিজিট টাইমটা ফিক্সড করে নিতে হবে তো প্রপার্টি নিয়ে যে প্রপার্টিটা দেখলাম এগারোশো দশ স্কোয়ার ফিট তিন বেড দুই বা দুই বেলকনি ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা তো থাকছেই আর সব কিছু একদম ইনক্লুডিং পার্কিং সহ প্রাইসটা পড়বে সিক্সটি ওয়ান লাখ টাকা কেউ যদি পার্কিংটা নিতে না চান সেক্ষেত্রে তিন লাখ টাকা লেস হয়ে যাবে বাট পার্কিং সহ সিক্সটি লাখ টাকা স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ডিটেলস এবং ভিজিটের জন্য হোমফেয়ার বিডি ডট কম ওয়েবসাইটটি ব্রাউজ করতে পারেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে নিতে সুস্থ থাকবেন ধন্যবাদ